नो कमांड प्रॉब्लम सॉल्यूशन फॉर एनी मोबाइल। बिफोर सर्विसिंग After servicing 100% okay। बंधुगण आमार हाथे जे सेटटी देखते पाच्छेन एटी टेक्नो KC1 मडेलर सेटटी समस्या हलो सेटटी चालू करार पर परे देखेन एकटी मेसेज आसे नो कमांड। बंधुगण एई मेसेजटी साधारणत जखन कोनो सेट हैंग करले बा स्लो काज करले जखन आमरा हैंड फ्लैश मारी रिसेट फैक्टरी मारी तखन एई আইকনটি আসে। কোন কোন সেটে এই রিসেট ফ্যাক্টরি মারলে আইকনের নিচে নো কমান্ড লেখা আসে। তো আমি অন্য একটি সেট দিয়ে দেখাচ্ছি সহজে বোঝানোর জন্য, যে যখন কোনো সেট হ্যাং করে তখন আমরা হ্যান্ড ফ্ল্যাশ দেই, পাওয়ার আপ ভলিউম আপ বাটন ধরি এবং পাওয়ার বাটন এভাবে চেপে ধরি। এক পর্যায়ে দেখেন এই চিহ্নটি আসে। এই যে দেখেন এই চিহ্নটি আসে। ওকে, এই চিহ্ন আসার পরে আমরা রিসেট ফ্যাক্টরি বা হ্যান্ড ফ্ল্যাশের কাজ করি বা সামনে কাজ করি অগ্রসর হই। তো যাই হোক, এই যে আমার হাতে সেটটি দেখতে পাচ্ছেন এটি পাওয়ার সুইচ চাপলেই এই আইকনটি দেখা যায় এবং নিচে নো কমান্ড মেসেজ আসে। বন্ধুগণ কাস্টমার বলেছেন যে এই সেটটি প্রথমে একজন মিস্ত্রির কাছে নিয়ে যাই, তিনি অনেক চেষ্টার পর বলছেন যে এটা সফটওয়্যার সমস্যা। তো আমি সফটওয়্যার মিস্ত্রিকে দেখালে উনি অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর বলছেন যে না, এটা হার্ডওয়্যার সমস্যা। তো বন্ধুগণ আমি এখন এই নিচের যে স্ক্রুগুলো আছে সেগুলি এখন ফটাফট খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, আমি স্ক্রুগুলি পটাপট খুলে নিচ্ছি। বন্ধুগণ স্ক্রুগুলি খুলে আমি যে চার্জার পুট আছে সেটা আলাদা করব। এটা হলো ফার্স্ট কাজ। বন্ধুগণ একটু লক্ষ্য করুন, এই সেটে বুট টু বুট রেবন আছে। এই যে দেখেন এটি আমি আলাদা করে দিলাম। এই চার্জিং পুটটি মেন বোর্ডের সাথে সম্পর্ক ছিল এই রেবনের মাধ্যমে, যেহেতু রেবন খুলে ফেলছি সম্পর্ক নাই, অর্থাৎ চার্জিং পুটটি আলাদা করার পর এখন ব্যাটারি লাগিয়ে চালু করলাম, সমস্যা একই। বন্ধুগণ এরকম অনেকগুলি সেট আমি সমাধান করেছি, এমন সমস্যা এসেছিল যখন চার্জার পুট আলাদা করেছি তখন সমস্যা সমাধান হয়ে গেছিলো। যাই হোক, সমাধান হয় নাই। তো আমি উপরে যে স্ক্রুগুলো আছে সেগুলি খুলে দ্বিতীয় স্টেপে কাজ করি। স্ক্রুগুলি খোলার পর এই কভারটি উঠিয়ে আমি চেক করব যে ভলিউম আপ, অর্থাৎ যেই ভলিউম দিয়ে আমরা আওয়াজ বাড়াই সেটি কোনো শর্ট পর্যায়ে আছে কি না, মানে শর্ট হয়ে আছে কি না। অনেক সময় ভলিউম আপ যদি শর্ট হয়ে থাকে তাহলে এই সমস্যাটি দেখা দেয়। তো এই সেটের ক্ষেত্রে কী হয়েছে দেখি। বন্ধুগণ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি ভিডিও দেখলে আজীবন আপনি এই কাজ করতে পারবেন। বন্ধুগণ এটার ভলিউম আপ ডাউনের রেবনটি একটু আলাদা ধরনের, এখানে পাঁচটি স্পট, উপরে চারটি পিন, পাঁচটি জায়গায় গিয়ে ঠেকে, তারপরেই পাওয়ার বাটন ভলিউম আপ ডাউন বাটন কাজ করে। বন্ধুগণ এবার আমি রেবনটি খুলে নিব। অন্য অন্য সেটে অবশ্য লাগানো থাকে, তাদল দিয়ে খুলে নিতে পারেন। কোনো কোনো সেটে ফিক্সড বাটন থাকে, অর্থাৎ টিপ দেওয়ার মতো, তো এটা চেঞ্জ করে দিলে হয়ে যায়। তো বন্ধুগণ এ পর্যায়ে আমি ভলিউম আপ বাটনের যে
টিপটি আছে সেটি আলাদা করে চালু করার চেষ্টা করব, দেখি সমস্যার সমাধান হয় কি না। একটু ওয়েট করি। মাদারবোর্ডটি ফিটিং করে ব্যাটারি কানেক্ট করে চালু করে দেখব সমস্যার সমাধান হয় কি না। দেখা যাক কি হয়। বন্ধুগণ, আমাদের কাজ সাকসেস। দেখেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো মূলত সমস্যাটি ভলিউম আপেই ছিল। বন্ধুগণ, এরপরও যদি এই সমস্যার সমাধান না হতো তাহলে আমরা কি করতাম? তাহলে যে ফ্ল্যাশার আইসি আছে ইএমএমসি, তার আশপাশের যে কম্পোনেন্ট আছে সেখানে কোনো ময়লা আবর্জনা বা কিছু আছে কিনা সেখানে হালকা ওয়াশ করে নিতাম। তারপর না হলে ফ্ল্যাশার আইসিটিতে হালকা পেস্ট দিয়ে রিহোডিং করে নিতাম। তারপর যদি সমস্যার সমাধান না হতো তাহলে ফ্ল্যাশার আইসিটি চেঞ্জ করা ছাড়া কোনো গতি থাকবে না। তো যাই হোক, কাজটি যেহেতু হয়ে গিয়েছে, বন্ধুগণ এরকম সমস্যায় পড়লে স্টেপ বাই স্টেপ এভাবে আপনি কাজ করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখি আমি ফুললি অর্থাৎ ভলিউম আপ পূর্বে যেভাবে ছিল ঠিক সেভাবে ধুয়ে মুছে লাগিয়ে ফিটিং করে এবার দেখি সমস্যাটি রইল কি গেল। হ্যাঁ, দেখেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বন্ধুগণ, অনেক সময় ইউজারের হাত থেকে পড়ে ভলিউম আপ ভলিউম ডাউন, পাওয়ার বাটন হ্যাং হয়ে যায়, তখনও এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। ভলিউম অর্থাৎ পাওয়ার বাটন যখন হ্যাং হয়ে যাবে তখন কিন্তু অটো চালু হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন।